এবার নিয়ে চার বছর হল আশ্রম সার্বজনীন পুজো কমিটির শ্যামা পুজো নিজেরাই চাঁদা দিয়ে পুজো করে থাকে এবছর চতুর্থ বর্ষ নিজেদের অর্থে পুজোর আয়োজনে ব্রতী হয় তারা পুজোয় এবারকার বিশেষ আকর্ষণ একত্রিশ ফুট কালীমূর্তি স্থানীয় শিল্পী প্রতিমা তৈরি করেছেন মঙ্গলবার রাতে অনেকেই সেখানে ভিড় জমিয়েছেন উচ্চ কালী প্রতিমা দেখতে আমাদের এই পুজোটা দু হাজার থেকে শুরু হয়েছে আমরা এখানে যারা আছি আমাদের ছ সাতজন মিলে পুজোটা শুরু করেছি দু হাজার পনেরো সালতে পূজা শুরু করার পর আজকে এখন পর্যন্ত চার বছর কমপ্লিট হয়েছে আমাদের পুজো এবার আমরা একটু বিশেষ একটা পরিকল্পনা নিয়ে পুজোটা শুরু করেছি যে মায়ের প্রতিমাটা রাজাতে বড় করা যায় তো আমরা এবার একত্রিশ ফুট মায়ের প্রতিমা করছি এই পূজাতে তো এটাই আমাদের এখন বিশেষ আকর্ষণ আজকে এই পূজার তাদের এই একত্রিশ ফুট কালীমূর্তি প্রশংসা কুড়িয়েছে বিশেষ করে চাঁদার জুলুমে না গিয়ে এমন আয়োজন করায়। রিপোর্ট চ্যানেল তিন রাত